দেখে নেব কিভাবে গভর্নমেন্ট জবে জিকে গুলিকে পড়তে হয় এবং করতে হয়। চলো স্টার্ট জিকে। তোমাদের জন্য সিলেকশন স্লেশে ক্লাস আমরা নিয়ে এসেছি। তোমরা জানো অলরেডি আমরা সিলেকশন স্লেশে পার্ট ওয়ান ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছি। আজ আমরা পার্ট টু ক্লাস দেখব। আমরা একটু ডেসক্রিপটিভ ভাবে আমি মুখে বুঝিয়ে দিব, ঠিক আছে? আর কিছু কোশ্চেন আমাদের বোর্ডে তোলা আছে, সেই প্রশ্নগুলি আমরা তোমাদেরকে করে দেব। অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, আমার কথাগুলিকে ইম্পর্টেন্ট পার্টগুলিকে তোমরা নোট করবে, ঠিক আছে? আরেকটা তোমাদের জন্য একটা ইস্যু সংবাদ আছে। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল 1K সাবস্ক্রাইব ক্রস করেছে, আমরা আশা করব আরো সাবস্ক্রাইব আমাদের হবে, ঠিক আছে? এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সামনে যে এক্সাম আছে তার কথা ভেবে আমরা তাদেরকে কমন কিছু কোশ্চেনের উপর আলোকপাত করব। অবশ্যই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তাদের জন্য আমাদের 90% থেকে 100% কমনের কিছু প্রশ্নগুলি তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে আমরা দেখাবো। তোমাদের যে সমস্ত অ্যারিথমেটিক মানে পাটিগণিতগুলিকে বড় বড় করতে হয় সেগুলিকে আমরা কিছুটা শর্ট পদ্ধতিতে নিয়ে আসব। নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে মাধ্যমিকের সরল সুদ কষা অঙ্ক, ঠিক আছে? তোমাদেরও খুব কাজে লাগবে। ডেসক্রিপটিভ পার্ট খুব ভালো করে যদি তোমরা বুঝে নাও তবে অবশ্যই তোমরা সংখ্যার প্রসেস নিজেও করতে পারবে বা সেই পদ্ধতিটা তোমরা নিজেও বের করতে পারবে, ঠিক আছে? সবাই শেয়ার করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে কমন সাজেশন প্রশ্নগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরব নেক্সট ভিডিও থেকে। অবশ্যই তোমরা তাকে শেয়ার করবে সেই ভিডিওগুলি, আমাদের সাথে থাকো পাশে থাকো, ঠিক আছে? আজ আমরা সিলেকশন স্লেশের উপর আলোকপাত করব। সিলেকশন স্লেশ কি বলেছে, ফার্স্ট কোশ্চেন দেখব গ্রানা ওস্ট্রোমা কোথায় থাকে। আমরা জানি গ্রানা ওস্ট্রোমা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এবার দেখো আমরা তার আগে একটু জেনে নিই সিলেকশন স্লেশ প্রক্রিয়াটা কিভাবে হয়, না হলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। দেখো সিলেকশন স্লেশ একটি জটিল জৈবনিক প্রক্রিয়া, এটি একটি জৈবনিক প্রক্রিয়া। এটি সবুজ উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায়, যে লাইনগুলি তোমার ইম্পর্টেন্ট মনে হবে অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? আমরা বলে দেব কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছি, এটি একটি সবুজ উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলা সম্পন্ন হয়। এটা হচ্ছে পাতার মেসোফিল কলা সংশ্লেষিত হয় বা সম্পন্ন হয়। সিলেকশন স্লেশ প্রক্রিয়াটি প্রধান উপাদান কি কি আমরা জানি। সিলেকশন স্লেশের আগের ক্লাস আমরা দেখেছি সিলেকশন স্লেশের প্রধান উপাদান হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল এবং সূর্যালো। এই সেই ক্লোরোফিল যেটাতে আমরা আগের ক্লাসে করেছি। তাহলে কি কি হবে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কি হতে পারে, সিলেকশন স্লেশের প্রধান উপাদানগুলি কি? সিলেকশন স্লেশের প্রধান উপাদানগুলি হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল ও সূর্যালো, ঠিক আছে? এছাড়া পাতায় এনএডিপি এনএডিপি এডিপি এবং আরইউডিপি আরইউডিপির পুরো নাম হচ্ছে রাইবিউলোস বিস ফসফেট। এই প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? কোশ্চেনটা দেখো কি আছে, গ্রানোস্ট্রোমায় কোথায় থাকে।
কারেন্সি, মাইটোকন্ড্রিয়ার এনার্জি কারেন্সি বলা হচ্ছে এটিপিকে, ঠিক আছে। সালেকশন শেষে ওটুর উৎস হচ্ছে জল, যার সংকেত হচ্ছে H2O। সালেকশন শেষে ওটুর উৎস হচ্ছে জল, যার সংকেত হচ্ছে H2O, ঠিক আছে। NADP একটু আগে আমরা পড়লাম, পাতার মধ্যে NADP, RUBP এবং ADP থাকে, সেখানে বলছি ADP, ADP হচ্ছে হাইড্রোজেন গ্রাহক যৌগ, ADP হচ্ছে হাইড্রোজেন গ্রাহক যৌগ। অন্ধকার দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে, স্ট্রোমায় ঘটে হচ্ছে অন্ধকার, অন্ধকার দশা। অন্ধকার দশা কোথায় ঘটে? সেই ক্লোরোপ্লাস্ট, যে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সেই জিনিসটা ঘটবে। এবার নেক্সট কোশ্চেন, আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা ক্লোরোপ্লাস্টের ডানায় হয়, ঠিক আছে। আমরা জানি ক্লোরোপ্লাস্টের দুটা ভাগ, কি? ডানা এবং স্ট্রোমা। তাহলে আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা ঘটে গ্রানা, ঠিক আছে। সবাইকে বলছি যদি আমাদের এই চ্যানেল দিকে তোমাদের খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। নেক্সট PGA, PGA পুরো নাম কি? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBCS গত তিনবার এই কোশ্চেনটা দিয়েছে, অবশ্যই তোমরা খুব ভালো করে নোট ডাউন করবে। PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর পুরো নাম হচ্ছে AGA, পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ক্লিয়ার হয়েছে। হিল বিকারক বলে NADP কে, NADP কে হিল বিকারক বলা হয়। কোন তাপমাত্রায় সালেকশন শ্লেষ ভালো হয়? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালেকশন শ্লেষ ভালো হয়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমাদের কি ভালো হয়? সালেকশন শ্লেষ ভালো হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে? সালেকশন শ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য আমরা উৎপন্ন করি, ঠিক আছে। এখানে আমরা পড়ে নিয়েছি আলোক দশা এবং অন্ধকার দশা। আলোক দশা আমাদের কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। অন্ধকার দশা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, আলোক দশা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানায়। এবার দেখো আলোক দশা নিয়ে আমরা একটু আলোচনা করি মুখে মুখে, ঠিক আছে। আলোকের উপস্থিতিতে সালেকশন শ্লেষ যে প্রক্রিয়ায় সম্পন্ন হয় তাকে আলোক দশা বলা হয়, কি বললাম? আলোকের উপস্থিতিতে সালেকশন শ্লেষ যে প্রক্রিয়ায় সম্পন্ন হয় তাকে বলছি আমরা আলোক দশা। এই দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আলোক দশায় সৌরশক্তি কিসে কনভার্ট হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট, ক্লিয়ার হয়েছে। তাহলে কি উৎপন্ন হবে? এটিপি, এনএডিপিএইচ এবং এইচ প্লাস রূপান্তরিত হয়। আলোক দশার ক্লোরোপ্লাস্টে প্রাণায় অবস্থান করে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা অন্ধকার দশাটা দেখে নেব একটু ডিটেলসে। আর সালেকশন শ্লেষে যে দশাটি আলোর প্রয়োজন ছাড়াই সম্পন্ন হবে, অন্ধকার মানে আমাকে বোঝা যাচ্ছে যেখানে কোন আলো উৎপন্ন হবে না, সেটাই হচ্ছে অন্ধকার দশা। প্রকৃতপক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করো, প্রকৃতপক্ষে এই দশাটি দিনের বেলায় আলোক দশার পরিবর্তে, কি বললাম? প্রকৃতপক্ষে এই দশাটি আলোক দশার পরিবর্তে পর্যায় ঘটে বা পরবর্তী পর্যায় সেটা ঘটবে, তাই একে আলোক নিরপেক্ষ বিক্রিয়াও বলা হয়।
হয় তাহলে তাকে কি বলা হচ্ছে আলোক নিরপেক্ষ বিক্রিয়া অন্ধকার দশা আমাদের কোথায় হয় ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায় আমরা আলোক অন্ধকার দশাটাকে দেখতে পাই ক্লিয়ার হয়েছে অবশ্যই কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে প্লিজ ইনস্টল Thank you for watching.